আজ আমরা একটা দুটো নিয়ম চর্চা করব। তার আগে আমি একটি কথা বলতে চাই, সাঁতার শিখতে হলে জলে নামতে হয়। ডাঙায় সাঁতার শিখে সম্পূর্ণরূপে তারপরে জলে নামা যায় না, সেইভাবে সাঁতার শেখা সম্ভব নয়। ঠিক একই রকমভাবে ইংরেজি সব নিয়ম জেনে তারপরে ইংরেজি লিখতে শুরু করা বা বলতে শুরু করা খুবই কঠিন কাজ। তার চেয়ে বরঞ্চ আমরা যা জানি সেটাকেই ব্যবহার করতে শুরু করি, ধীরে ধীরে আমরা তার সাথে অভ্যস্ত হতে থাকি এবং নতুন নতুন নিয়ম শিখতে থাকি। তা আজ আমি কিছু কাজ বর্তমানে চলছে এই ধরনের সেন্টেন্সগুলো কীভাবে বলবো সেটা সম্বন্ধে বলতে চাই। যেমন আমি এখন ভিডিওটি দেখছি, আই এম ওয়াচিং দিস ভিডিও নাও, আই এম লিসেনিং দ্য মিউজিক, আই এম ওয়েটিং ফর ইউ, শি ইজ ড্যান্সিং, শি ইজ সিঙ্গিং, দে আর প্লেয়িং ফুটবল, আমরা সবাই জানি। তাহলে নিয়মটা কি, এখন কোনো কাজ চলছে বোঝালে সাবজেক্টের পরে এম, ইজ অথবা আর হবে, তারপর মেন ভার্বের সাথে আইএনজি হবে। কোথায় এম হবে, আয়ের সাথে এম হবে, আর কোথায় হবে, একজনের বেশি হলে আর হবে, ইউ থাকলে আর হবে, আর কোথায় ইজ হবে, আমি আর তুমি বাদে, আই আর ইউ বাদে, যে কোনো ক্ষেত্রে সাবজেক্ট একজন হলে ইজ হবে। যেমন শি ইজ, মাই ফ্রেন্ড ইজ, রূপা ইজ, কঙ্কনা ইজ, ড্যান্সিং, সিঙ্গিং, কামিং, গোয়িং। ওকে, তাহলে এরকমভাবে আমরা একটা নিয়ম ব্যবহার করে প্রচুর সেন্টেন্স তৈরি করতে পারি। এর সাথে আমি একটা তথ্য জুড়ে দিতে চাই। আমি শুনছি, আই এম লিসেনিং, কিন্তু যদি বলি আমি আধ ঘন্টা ধরে শুনছি, আমি আধ ঘন্টা ধরে প্র্যাকটিস করছি, তখন হবে আই হ্যাভ বিন লিসেনিং, আই হ্যাভ বিন প্র্যাকটিসিং, আই হ্যাভ বিন লার্নিং। কারণ কি, যখন আমি আধ ঘন্টা ধরে কথাটি বলছি তার মানে কাজটা আধ ঘন্টা আগে অতীতে শুরু হয়েছিল, এখনও চলছে। একে গ্রামারের ভাষায় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। বৃষ্টি পড়ছে, ইট ইজ রেইনিং, আধ ঘন্টা ধরে পড়ছে, ইট হ্যাজ বিন রেইনিং ফর হাফ অ্যান আওয়ার। সকাল থেকে পড়ছে, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। কোনো কোনো ক্ষেত্রে সিন্স ফর এর মধ্যে সমস্যা হয়, থেকে বোঝালে সিন্স, ধরে বোঝালে ফর, থেকে সিন্স, ধরে ফর, না পারলে ডুবে মর, সোজা বুদ্ধি মনে রাখা। ডিউরেশন অফ পিরিয়ড ফর এ পয়েন্ট অফ টাইম সেন্স। এবার কোনো কোনো ক্ষেত্রে এই দ্বিতীয় পার্টটার উল্লেখ নাও থাকতে পারে, আই হ্যাভ বিন ওয়েডিং, আই হ্যাভ বিন স্ট্রাগলিং। সেক্ষেত্রে বুঝে নিতে হবে অনেকক্ষণ থেকে, অনেক দিন ধরে ব্যাপারটা রয়েছে। আরও কিছু নিয়ম আছে যেগুলো আপনারা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে শুনতে পারেন, আর আপনাদের যদি কিছু জানার থাকে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।